নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি করার জন্য এখানে আমি 4টে উচ্ছে আর 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি উচ্ছে চচ্চড়িটা রান্না করি। এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে আমি 5 ফোড়ন মৌরি আর সর্ষে, হালকা করে আমি একটু ভেজে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার আমি উচ্ছে আর আলুগুলো দিয়ে দেব। উচ্ছে আর আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছে আলু ভাজা হতে হতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে উচ্ছের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভাজা ভাজা করে নেবো, একদম সোনালি করে উচ্ছে দুটোকে ভেজে নেব। উচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজটা উচ্ছের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি উচ্ছে আলু পেঁয়াজ সব কিছু। আর আলু উচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা আমি হালকা ভাঙা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। উচ্ছে চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।